সঠিক সংরক্ষণের অভাবে ভোট গ্রহণের অনুপযোগী হচ্ছে ব্যয়বহুল ইভিএম মেশিন। অগোছালোভাবে রাখা ও উইপোকায় খাওয়া সহ বিভিন্ন কারণে রংপুর অঞ্চলে মজুদ রাখা প্রায় 60% মেশিনেই পাওয়া গেছে ত্রুটি। নির্বাচন কমিশনের ইভিএম প্রকল্পের পরিচালক কর্নেল স্যার রাকিবুল হাসান জানান, নিজস্ব ওয়্যারহাউস না থাকায় ইভিএম মেশিনের যন্ত্রাংশে ত্রুটি দেখা যাচ্ছে। তবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে সেগুলো মেরামতের ব্যবস্থার কথাও জানান তিনি। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী 27 ডিসেম্বর। সিটির সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে। সেজন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন, আর তাতেই উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ইসির ইভিএম প্রকল্পের এক চিঠির তথ্যে দেখা যায়, রংপুর অঞ্চলে মজুদ রাখা 10,759টি ইভিএম সেটের মধ্যে 6,035টি ত্রুটিপূর্ণ, অর্থাৎ 60% ইভিএম সেটের কোনো না কোনো যন্ত্রে সমস্যা রয়েছে। কেবল বাকি 40% ভোট গ্রহণের উপযোগী। সংরক্ষিত ইভিএম পর্যবেক্ষণ শেষে ইসির চিঠিতে বলা হয়, বিভিন্ন যন্ত্র উইপোকায় আক্রান্ত হয়েছে। দায়সারাভাবে রাখায় কন্ট্রোল ও ব্যালট ইউনিট এবং ব্যাটারিগুলো অকেজো হয়ে পড়েছে। আমাদের এই বর্তমান প্রকল্পে শুধু ইভিএম প্রকিউরমেন্ট করা হয়েছে, এটার সাথে ওয়্যারহাউস বা এই ধরনের কোনো ব্যবস্থা এটার সাথে ছিল না। তো না থাকার কারণে ইভিএমগুলো আমাদের মাঠ পর্যায়ে বিভিন্নভাবে আমাদের যারা নির্বাচন কর্মকর্তা আছেন তারা এটাকে রাখছেন, সংরক্ষণ করার চেষ্টা করছেন। যেহেতু এটার প্রপার কোনো ওয়্যারহাউস নাই এবং এটার মেনটেন্যান্সের ক্ষেত্রে সেভাবে আসলে জনবল নিয়োগ করে এটার যে মেনটেন্স রেগুলার মেনটেন্যান্সের যে বিষয়টা থাকে সেই বিষয়টা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো কষ্ট এর কারণে হলো কিছুটা আমাদের কিছু কিছু ইভিএমে আমাদের এই সমস্যাগুলো হয়েছে, যেগুলো একটু হ্যাভি মেনটেন্যান্স দরকার। সেই এটাই আমরা করছি যে এগুলোকে আমরা বিএমটিএফে নিয়ে আসছি এবং বিএমটিএফ এগুলো আমাদের যে মেনটেন্যান্সের আওতায় যে চুক্তি আছে বিএমটিএফের সাথে সেটার আওতায় বিএমটিএফ আমাদের সেই মেশিনগুলোকে আবার রেডি করে আবার পাঠাই দেবে। কতগুলো ওখানে নষ্ট আছে কি এর ঠিক সঠিক রিপোর্টটা আমার হাতে নাই, তবে কিছু কিছু মেশিন নষ্ট আছে এটা আমরা খবর মানে পেয়েছি। বিএমটিএফে যখন পাঠানো হয়েছে তারাও আমাদেরকে জানাইছে এরকম। ইভিএম মেশিন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে উদ্বেগ জানান নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। তবে রংপুর সিটি নির্বাচনের জন্য নতুন ইভিএম সেট পাঠানোর কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। যে সংখ্যায় মেশিন আমরা বিএমটিএফে আসছে সেই পরিমাণ মেশিন আবার রংপুরে পাঠানো হচ্ছে, যে এখান থেকে একটা রিপ্লেসমেন্টের বিষয় আছে। তো ইলেকশন কন্ডাক্ট করার জন্য যে সংখ্যা ইভিএম লাগবে, ইলেকশন যে ডেটে আছে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে, তার আগে আমাদের পর্যাপ্ত সংখ্যক ইভিএম রংপুরের জন্য আমরা সরবরাহ করতে পারবো। অন্য জায়গা থেকে দরকার হলে অন্য জায়গায় তো আমাদের মেশিন আছে, ওখানে যতগুলো লাগবে সেখান থেকে নিয়েও তো ওখানে দেওয়া রিপ্লেস করা যাবে, অসুবিধা তো নাই। 2018 সালে জাতীয় নির্বাচনের আগে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে 1.5 লাখ ইভিএম কিনে নির্বাচন কমিশন। বিভিন্ন নির্বাচনে সেগুলো ব্যবহারের পর আঞ্চলিকভাবে মজুদ রাখা হয়। ইসির ইভিএম প্রকল্পের ওই চিঠিতে ব্যয়বহুল ও স্পর্শকাতর ইভিএম সংরক্ষণে 8 দফা সুপারিশ তুলে ধরা হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।